ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে বিয়ার সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই সন্ধি বাস্তবায়নের মাধ্যমে মূলত রাসুসল্লাহ আলিহুয়াশাল্লামের রাজনৈতিক চিন্তা চেতনার গভীর জ্ঞান ও দূরদর্শিতার পরিচয় ফুটে ওঠে এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি মদিনাবাসী ও মক্কার কুরাইদের মধ্যে স্বাক্ষরিত এই ঐতিহাসিক সন্ধির ইতিহাস সম্পর্কে আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ছয়শত আঠাশ খ্রিস্টাব্দে এবং হিজরি সন অনুযায়ী সময়কালটি ছিল ষষ্ঠ হিজরির জিলকদ মাস মূলত দুটি পক্ষ এই চুক্তি সম্পাদন করেছিল এক পক্ষ হচ্ছে মদিনাবাসী অপরপক্ষ মক্কার কুরাইশ গোত্র দুপক্ষের মাঝে এটি ছিল দশ বছর মেয়াদী শান্তি চুক্তি এবং দুপক্ষের মাঝে যুদ্ধাবস্থা থেকে বিরত থাকার ব্যবস্থা প্রাথমিক দৃষ্টিতে এই চুক্তির বিভিন্ন দিকগুলো মক্কার কুরাইশদের পক্ষে মনে হলেও মূলত মদিনার মুসলিমরা অধিক সুবিধা পেয়েছিল এই চুক্তির মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ রিসালাত প্রাপ্তির পর থেকেই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কুরাইশদের দ্বারা নানাভাবে নির্যাতন এবং বাধার শিকার হয়েছেন যারই ফলশ্রুতিতে তিনি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন এত কিছুর পরও মক্কার বর্বর মুশ্রিকরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে নিয়ে মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন যুদ্ধ ও ষড়যন্ত্র অব্যাহত রাখে যার ফলে একে একে সংগঠিত হয় বদর উহুদ এবং খন্দকের মতো যুদ্ধ মাতৃভূমি ছেড়ে মদিনায় বসবাস করলেও মনে মনে হযরত মোহাম্মদ সল্লাহ আলাইহুয়া তার প্রিয় মাতৃভূমি এবং পবিত্র কাবা শরীফ তাআফের আকাঙ্ক্ষা পোষণ করতেন আর মহাপরাক্রমশালী মহান আল্লাহ তালাও অবশ্যই তার হাবিবের মনের খবর সম্পর্কে বেখবর ছিলেন না তাই তাকে স্বপ্নে দেখালেন যে মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ আলিহুয়া তার সাহাবিদের সাথে নিয়ে মক্কা গমন করলেন এবং সেখানে উমরা পালন করলেন নবী স্বপ্ন স্বপ্ন শুধু নয় বরং তা হচ্ছে আল্লাহ ওহিব বা নির্দেশ সুতরাং এই স্বপ্ন দেখার পর রাসুল সাল্লাহু আলিহুয়া কাল বিলম্ব না করে চোদ্দ শত সাহাবি নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে মক্কার দিকে যাত্রা শুরু করলেন কিন্তু পথিমধ্যে মক্কার কুরাইশরা তাকে হুদেবিয়া নামক স্থানে বাধা প্রদান করে এমনকি তারা মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনাও শুরু করে তারা সুসাল্লি লাহ আলিহুয়াসাল্লাম কুরাইশদের কাছে দূত মারফত জানালেন যে তারা শুধুমাত্র উমরা করতে এসেছে কোনো যুদ্ধ করতে নয় এই খবর জানতে পেরে কুরাইশরা মুসলিমদের নিকট তাদের প্রেরণ করে কিন্তু এতে কোনো সুরাহা না হলে মুসলিমরা পুনরায় তাদের প্রেরণ করে কুরাইশদের কাছে এবার কুরাইশরা মুসলিমদের দূতের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে এমনকি তার উটের পায়ের রগ কেটে দেয় সেই সাথে উদ্ধত কুরাইশরা একদল সৈন্য পাঠায় মুসলিমদের হত্যা করার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই সৈন্যরা মুসলিমদের হত্যা করতে এসে নিজেরাই মুসলিমদের হাতে বন্দী হয়ে যায় এত কিছু সত্ত্বেও রসুদ্সল্লাহ আলিহুয়াশাল্লাম এই আটকৃত সৈন্যদেরকে ক্ষমা করে মুক্তি দিয়ে দেন এবং তাদেরকে কুরাইশদের কাছে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করেন সেই সাথে রসুদ সাল্লাহু আলিহুয়া হজরত উসমান রদেল্লাহ তালুকে মকায় প্রেরণ করেন যাতে করে এই বিবাদমান পরিস্থিতির মীমাংসা করা যায় কিন্তু কুরাইশরা হজরত উসমান রাজেল্লাহুতে আলায়ন পর্যন্ত বন্দি করে এ সময় মুসলিম শিবিরের সংবাদ পৌঁছে যে কুরাইশরা উসমান রাজেল্লাহ আলায়ন হুকে হত্যা করে ফেলেছে এতে মহানবী হজরত মোহাম্মদ আলী আলিহুয়া ও অন্যান্য সাহাবিরা অত্যন্ত ব্যথিত সেই সাথে ক্ষুব্ধ হয়ে যান এবং তারা হজরত উসমান রাদিল্লাহুতে তে এর হত্যার প্রতিশোধ নেয়ার জন্য একসাথে শপথ গ্রহণ করেন আর সেই ঐতিহাসিক শপথটি বায়াতুর রিদোয়ান নামে পরিচিতি লাভ করে তবে অবশ্য এরপর হযরত উসমান রাদ্লাহু তালানহু মুসলিম শিবিরে অক্ষত অবস্থায় ফিরে আসেন এতে করে পরিস্থিতি কিছুটা শান্ত হয় অপরদিকে মক্কার কুরাইশরা মুসলমানদের একতা ও তাদের ইমানের দৃঢ়তা দেখে ভীত হয়ে উঠে যে পূর্বের বেশ কয়েকটি যুদ্ধে মুসলমানদের কাছে তারা নাস্তানাবুদ হয়েছে সেই সাথে বর্তমান পরিস্থিতিতে তারা যে রকম ব্যবহার করেছে এতে করে যে কোনো সময় মুসলমানরা তাদের উপর আক্রমণ করে বসতে পারে যার সর্বশেষ পরিণতি হবে নিশ্চিত পরাজয় তাই তারা মুসলমানদের সাথে সন্ধি করার জন্য সুহাই লিবনে আমরকে প্রেরণ করে আর সে সময় রাসুসল্লাহ আলিহুয়াশাল্লামের মধ্যস্থতায় মুসলিম এবং মক্কার কুরাইশদের মাঝে ঐতিহাসিক হুদাই বিয়া সন্ধি লিপিবদ্ধ হয় আর সেই ঐতিহাসিক সন্ধিপত্রে যে শর্তগুলি ছিল তা হচ্ছে মুসলমানগণ এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে আগামী বছর মুসলমানরা উমরা করার জন্য এসে তিন দিন মক্কায় অবস্থান করতে পারবে আর সে সময় কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে কুরাইশদের এবং মুসলমানদের মধ্যে আগামী দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে কুরাইশদেরকেও মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনার কোন মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না আরবের যে কোনো গোত্রের লোক মুসলমানদের বা কোরাইজদের সাথে সূত্রে আবদ্ধ হতে পারবে মক্কার ব্যবসায়ীরা নিরাপদে মদিনার পথ ধরে সিরিয়া মিশর প্রভৃতি দেশে ব্যবসা করতে পারবে মক্কায় বসবাসকারী মুসলিমদের জানমালের নিরাপত্তা দেয়া হবে চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষদ্বয় একে অপরের সম্পদকে সম্মান করবে মক্কায় প্রবেশকালে মুসলিমরা বর্ষা বা ফলা আনতে পারবে না আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার আনতে পারবে এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে